শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শেখ রাসেলের স্মরণে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দেওয়া হয়। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মানিকগঞ্জ, ফরিদপুর ও বাগেরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়, কেক কাটা হয় মেহেরপুরে।